শুভ সকাল। দেখো গলা কাটাটা যাচ্ছে না, কিছুই হচ্ছে না কেন। এখানে কোথায় থাকতে, আমাদের ফ্যামিলি ডাক্তার আছে, দাঁতের ডাক্তার, তাকে দেখিয়েছি। তিনি তো দেখে বললেন যে কাটা নেই, কিন্তু আমার এত কষ্ট করছে, এত খারাপ লাগছে, যেন খেতে পাচ্ছি না। জল তো খেলেই মনে হচ্ছে যে কীরকম, তবু খাবারটা একটু কম লাগছে। এই যে এখন ইএমটির কাছে যাচ্ছি, যেন কী করবো বলো। নাকে চাকরি হয়ে গেল আজকে, গলা কাটা ফুটেছে। আমরা তো জানো একটা ভিডিও দিয়েছি যে গলা কাটা ফুটেছে। এই এখন আমি ইএমটির কাছে যাচ্ছি, দেখা যাক ইএমটি কী বলে। বলছি ইএমটি আর ভালো লাগে না, একটু অসুবিধা এত ইয়ে। ঠিক আছে চলে আসো, আসছি আসছি ইএমটির কাছে আসছি। কর্তাও যাচ্ছে, কর্তাকে নিয়ে এই প্রেসক্রিপশনটা নিব, এই এই প্রেসক্রিপশনটা নিব কি কত ডাক্তার দেখিয়েছিলাম যে নিয়ে নি যদি চায় ডাক্তারবাবু। যাচ্ছি দেখো কি করবো বলো, না পেরে এক গলা কাটা ফুটাতে এত শখ। ঠিক আছে যে সিঁড়ি দিয়ে নামছে, দেখো কি করবো বলো, ভালো লাগে না কেন। এত দূর, এত গরম। এই নিয়ে রান্নাবাড়ি করলাম, এই নিয়ে রান্নাবাড়ি করলাম, পুজো করলাম আজকে, মনসা পূজা, মনসা পুজো করলাম। এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, চলে এসো রিঙ্কি বাবু। আমি টাকা নিয়েছি, টাকা লাগবে না, টাকা নিয়েছি আমি, ব্যাগ নিয়েছি। যাই ডাক্তার দেখি আসি, সিঁড়ি দিয়ে মানছি। দেখো কি করবো, শরীরটা তো এমনিতে ভালো না, খেতেই পাচ্ছি না, গলার মধ্যে শুধু লাগছে, না পেরে যাচ্ছি, না পেরে যাচ্ছি। যে কতদিন এক কাটা নিয়ে বসে থাকবো বলো, কতদিন বসে থাকবো এই কাটা নিয়ে। বাবা আসুন, বাবাকে দেখি দাও, বাবা আসছে, বাবা আসছে। এক কাটা নিয়ে আর ভালো লাগে না। আজকে চার দিন হয়ে গেল, বুধবার হয়েছে, বুধ বৃহস্পতি শুক্র, তিন দিন আজকে, বুধবারের দুপুরবেলা হয়েছে। ভাবি যে আজ করবে সকালে, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হয়তো ভালো হবে, ভালোই হয় না, ভালোই হয় না। ঠিক আছে, তাহলে এসে ডাক্তার কী বলছে তাহলে।